মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন বৃহস্পতিবার, তার রক্তক্ষরণ হয়েছে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। মাথায় 4টে সেলাই হয়েছে, রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। সে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনায় তদন্তের দাবি করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের 1 নম্বর ব্যক্তি মমতা ব্যানার্জি, তার শরীর নিয়ে আমরা সবাই চিন্তিত, তাই এই ঘটনা কিভাবে ঘটলো সেটা তদন্ত করে দেখা উচিত বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শুক্রবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, অনেক ব্যাপার আছে, ওনার দ্রুত সুস্থতা কামনা করি। বহু লোক বহু প্রশ্ন করছেন, ঘরের মধ্যে উনি কিভাবে চোট পেলেন তা তদন্ত করে দেখা উচিত। উনি এই রাজ্যের 1 নম্বর ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটি স্ক্যান করানো হয়, তাতে জানতে পারা যায় মুখ্যমন্ত্রীর কনকাশন হয়েছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। SSKM জানিয়েছে সম্ভবত মাথা ঘুরে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই। করে ঘটছে কি ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। বাড়ি থেকে SSKM পর্যন্ত নিয়ে আসা হলো, কিন্তু কোনো ফার্স্ট এড করার মুখ্যমন্ত্রীকে। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন, প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। প্রসঙ্গত আপনাদের বলি, বৃহস্পতিবার রাতে SSKM এর সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পেছন থেকে একটা ধাক্কা অনুভব করেছেন, তারপর তিনি পড়ে যান, আর এই নিয়ে চড়ছে পারদ। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ নয়, অর্জুন সিং প্রসঙ্গেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, শোনাবো সেটাও, শুনুন। জানি না যোগ দিচ্ছেন কি না, কখন যোগ দিচ্ছেন, তারপরে কোথায় ক্যান্ডিডেট হচ্ছেন, ডিক্লেয়ার হোক, তারপরে বোঝা যাবে। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার মধ্যে বহু রহস্য লুকিয়ে আছে, তদন্ত যত এগোবে অনেক লোক ধরা পড়বে। আর কি বললেন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ, সেটাও শোনাবো। সন্দেশখালী যে ঘটনা ঘটেছে তার মধ্যে বহু রহস্য লুকিয়ে আছে, আমরা প্রথম থেকেই বলছি, সেজন্য তদন্ত যত এগোবে অনেক লোক ধরা পড়বে, অনেক ঘটনা, অনেক কুকৃতি সব বেরোবে, তো অপেক্ষা করা উচিত। এবং আমার মনে হয় সেটা খুব সিরিয়াসলি কেন্দ্রীয় সংস্থাগুলো করছে, কারণ পশ্চিমবাংলার মানুষ খুবই চিন্তিত সন্দেশখালীকে নিয়ে। সন্দেশখালী যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় চোট পান, তিনি তার কালীঘাটের বাড়িতেই পড়ে যান, তার মাথায় চোট লাগে। সন্ধে 7টা থেকে 7:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে আসেন SSKM হাসপাতালে। তার কপালে ফেটে গিয়েছে, সেলাই পড়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চোট নিয়ে এবার তার আরোগ্য কামনা করলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করেছেন, রাহুল গান্ধী দ্রুত আরোগ্য কামনা করেছেন। এবং ইতিমধ্যেই জানা যায় যে তাকে, তার মাথায় 4টে সেলাই পড়েছে, রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। সেই নিয়ে একেবারে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। এবার এই ঘটনায় তদন্তের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, পশ্চিমবঙ্গের 1 নম্বর ব্যক্তি মমতা ব্যানার্জি, তার শরীর নিয়ে আমরা সবাই চিন্তিত, তাই এই ঘটনা কিভাবে ঘটলো সেটা তদন্ত করে দেখা উচিত বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ। কি করে ঘটছে কি ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। বাড়ি থেকে SSKM পর্যন্ত নিয়ে আসা হলো, কিন্তু কোনো ফার্স্ট এড করার মুখ্যমন্ত্রীকে। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন, প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি। অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। সামনে লোকসভা ভোট, এই রাজ্য রাজনীতির প্রসঙ্গে আর কি কি বললেন দিলীপ ঘোষ, সেটাও শোনাবো। জানি না যোগ দিচ্ছেন কি না, কখন যোগ দিচ্ছেন, তারপরে কোথায় ক্যান্ডিডেট হচ্ছেন, ডিক্লেয়ার হোক, তারপরে বোঝা যাবে। এবং মুখ্যমন্ত্রীর ব্যাপারে তদন্ত করে দেখা উচিত বলছেন দিলীপ ঘোষ। এবং তিনি আরও যেটা বললেন, যে রাজ্যের 1 নম্বর ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সিটি স্ক্যান করানো হয়েছে এবং তাতে জানতে পারা যায় যে মুখ্যমন্ত্রীর কনকাশন হয়েছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি।
আপাতত অবস্থা স্থিতিশীল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।